আমি গতকাল বা পরশু আমাদের এলাকায় একটা মাহফিল করছিলাম, রবিউল আল মাস আসছে, বললাম যে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আল মাসে জন্মেছেন এটা হাদিসে নেই, কোন তারিখে জন্মেছেন তাও নেই, তবে সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীদেরকে বলেছেন যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইতনাইন ফাসুইল আনহু ফাকাল যাকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমু বুইতা ইলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন, এর হিকমত কি, কারণ কি? তিনি বললেন, এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং সোমবারে আমি নবুয়ত পেয়েছি, তাই সোমবারে রোজা রাখি। হাজরিন, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সোমবারে রোজা রাখা কি সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্ম এর আনন্দ প্রকাশ শুকরিয়া জানানোর সুন্নত পদ্ধতি হলো সোমবারে রোজা রাখা। এই হাদিসটা জানার পরে আমাদের ভিতরে তিন ধরনের প্রতিক্রিয়া হতে পারে। একটা হলো, আরে দূর, এতকাল কোনো হুজুর বললো না, কোথায় থেকে কি বলে, এই প্রতিক্রিয়া হলে আপনি ঠুকে গেলেন। আর একটা প্রতিক্রিয়া হলো, কোনোদিন তো শুনিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, সোমবারে রোজাই তার জন্মের কৃতজ্ঞতার শুকরিয়ার সুন্নত পদ্ধতি। এই হুজুর বললো, আচ্ছা আমি আরো দু একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করে দেখি, আমি আরো দু একজন আলেমের কাছে জিজ্ঞাসা করি, অথবা আমি ইন্টারনেটে সার্চ করি সত্যই মুসলিম শরীফ হাদিসটা আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আমি নবীর এই সুন্নত পালন করব। কথা কি বুঝতে পেরেছেন? এই প্রতিক্রিয়া ভালো। আর একটা প্রতিক্রিয়া, যে আলেম বললো, তারপরে যদি আস্থা থাকে যে না উনি হাদিসের কথা যা বলে মোটামুটি ঠিক বলে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যে ইনশাআল্লাহ আগামীকাল সোমবার থেকেই আমি যে কয় সোমবার পারি রোজা রাখবো। কথা বোঝেন? আমি পরশুদিন প্রশ্ন করছিলাম যে ভাই হাদিসটা শুনে সোমবারে রোজা রাখার নিয়ত কে কে করেছেন, তখন কেউ হাত তুলেনি। কারণ আসলে আমরা শুধু শুনতে চাই, মানার চিন্তাটা আসতে চাই না। কিন্তু আমি যখন স্টেজ থেকে নামি, আমার এক ভাই এসে বলছে যে হুজুর নিয়ত করেছি আমি এখন থেকে সোমবারে রোজা রাখবো। আমি বললাম মাঝে মাঝে রেখেন, বলে না হুজুর প্রতি সোমবারে ইনশাআল্লাহ রাখবো। পাশাপাশি বৃহস্পতিবারও রোজা রাখবেন যদি পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সোম এবং বৃহস্পতিও রাখতেন। তিনি বলেছেন যে সোম এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা, আল্লাহ সব জানেন, তারপরও বান্দার আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। এই দুই দিনে বান্দার আমল দেখে আল্লাহ শুধুমাত্র এক গ্রুপের মাফ করেন না, বাকিদের সবার মাফ করে দেন। কোন গ্রুপের মাফ করেন না? যারা হিংসা হিংসি করে, মুসলমান একবার একবার দেখতে পারেন না, ওদেরটা বলেন ওদেরটা সাসপেন্ড থাক, ক্যান্সেল না। ওরা যতদিন মিল মহব্বত তৈরি না করবে, যতদিন মিল মহব্বত তৈরি না করবে ততদিন ওরা সাধারণ ক্ষমা পাবে না। কথা কি বুঝতে পারছেন? তো ভাইরা, এটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে কোনো হাদিস শোনার পরে আমরা চেষ্টা করব জীবনে অনেক না পারি দুই একবার অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা পালন করবো, ঠিক না ভাই?